এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি নওশিন, আজকে আমি একা না, আমার সাথে আছে যে কিউট বেবিটা, যে আমাকে অনেক লাভ করে আর এর সাথে হচ্ছে আমার অনেক ভিডিও দেখছেন। তো হচ্ছে আমার ভাই হয় আমাদের বাসায়, যে বাড়িওয়ালা মামি তার মেয়ে। এদিক দিয়ে হচ্ছে পিচ্ছিটা ঘুমাচ্ছে, চিপস খেতে খেতে মুখ মেখে গেছে, আমি একটু ওর ভিডিও করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমি দুষ্টুমি করতেছিলাম আমার এই ভাইটার সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলা দিয়ে চিপস, যেটা তো এটা হচ্ছে মামি করতেছিল। দেন আমি মামি আমাকে ডাকলো যে যাওয়ার জন্য, খাওয়ার জন্য। তো আমি আর কি ওখানে বসেছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে মামিদের গ্রাম থেকে অনেক আম আসছে, তারপর হচ্ছে অনেক সবজি টবজি, অনেক ফল টল পাঠাইছে। তো যাই হোক, এদিক দিয়ে রেসিপিটা আমিও শিখতেছিলাম যে কীভাবে বানায়। তো এটা ছিল কাঁচা কলা গ্রাম থেকে আনা। তো এটা হচ্ছে ছোট ছোট করে গোল গোল করে কেটে এইভাবে তেলে ভাজতে হয়। তো আমি আর কি শিখতেছিলাম, দেন মামিকে একটু হেল্প করতেছিলাম, আর ভালোও লাগতেছিল। তো এই রেসিপিটা সবাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এটা একটা অন্যরকম স্বাদ, আমি খেয়ে দেখলাম, আগে কখনো আমি খাইনি এইভাবে। কাঁচা কলা হচ্ছে কেটে এটাকে গরম তেলে ভাজতে হয়, ভাজা ভাজা করে। ভাজার পরে হচ্ছে বিট লবণ, তারপর হচ্ছে ম্যাগি যে মশলাটা থাকে ওইটা আপনারা দিতে পারেন। আর এটার ফ্লেভারটা অনেক অন্যরকম আর অনেক টেস্ট। তো আমি আর কি এখানে খাচ্ছিলাম বেজে বেজে, মামি বলতেছিল খাওয়ার জন্য। আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমার আশেপাশে যারা থাকে, আমি যে মানে যেখানে থাকি আমাকে সবাই এত ভালোবাসে, তাদের সবার ভালোবাসা। আর এই বাচ্চা কাচ্চা এদের সাথে হচ্ছে আমার সময় চলে যায়। তো এদিক দিয়ে হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ, বাসা যাবো। এদিক দিয়ে মামি আমাকে ওনাদের গ্রাম থেকে পাঠাইছে সবজি, তারপর হচ্ছে আম টাম অনেক কিছুই আমাকে দিয়ে দেয়। আর এগুলো হচ্ছে গ্রামের একদম টাটকা, কোনো মানে ফরমালিন মুক্ত সব। তো আমি চলে আসি বা আমার বাসায়। আসার পরে হচ্ছে এই যে মামি যেগুলো দিছিল আমি সবগুলো ঝুড়িতে ঢেলে রাখি, লেবু তারপর কাঁচা কলা, সবগুলো মানে দেশের খাবার, ফরমালিন মুক্ত একদম পিওর। তো যাই হোক, ভালো লাগতেছিল, চিপস খেয়ে আসছি। রেসিপিটা সবাই ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো হচ্ছে আমি এগুলো সব গোজগাছ করতেছিলাম, গোজগাছ করে আমারও খুব ভালো লাগতেছিলো, কারণ সবজি আমার অনেক ভালো লাগে, আর টাটকা লেবু, আর গ্রামের থেকে হচ্ছে তো গ্রামের খাবারগুলো অনেক ভালো। তো মামি হচ্ছে এরকম সবসময়ই আমার আমাকে অনেক কিছু রান্নাবান্না করে দেয়, মানে অনেক আদর করে। তার ছেলেমেয়েগুলো হচ্ছে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর এদিক দিয়ে হচ্ছে আমি যেগুলো কেনাকাটা করতেছিলাম সব কিছু আর কি এনে গোছগাছ করতেছিলাম। এইভাবে সময়টা আমার যায় সারাদিন, আর আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা আছে, ওদের সাথে সময় যায়, এভাবে সারাদিন কেটে যায়। এই তো আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন আমি যেন একটু স্বাভাবিক হতে পারি, ধৈর্য, আল্লাহ যেন আমাকে অনেক ধৈর্য দেন। আমি আমার জীবনে আর কোনো দিন সুখ ভালোবাসা এই জিনিসটা চাই না, আমি যেন যে কয়দিন আল্লাহ আমাকে নেখায়াত দিয়েছেন আমাকে যেন আল্লাহ ধৈর্য দেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আমি সব কিছু গোছগাছ করে রাখতেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।